আসসালামু আলাইকুম প্রিভিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ইমেজ থেকে টেক্সট কপি করতে পারি। যে কোনো টেক্সট, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আপনি যে কোনো টেক্সট ইমেজ থেকে কিন্তু কপি করতে পারবেন ছোট্ট একটি ট্রিক্স ফলো করে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কম্পিউটার থেকে আমাদের একটি পছন্দের ব্রাউজার ওপেন করে নেব। আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা গুগল সেকশনে নতুন একটি ট্যাবে আমরা গুগলে চলে আসবো। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করব। আপনারা উপর থেকে যদি রাইট কর্নারে একটু ফলো করেন তাহলে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন জিমেল, ইমেজ, তারপরে কিছু অপশান কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমরা ইমেজের উপর ক্লিক করে দেবো। ওকে, আমরা ইমেজের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করেছে। এখানে যদি আমরা সার্চ দিই, যে কোনো বিষয় যদি আমরা সার্চ দিই, তাহলে কিন্তু আমরা সহজেই সেই সার্চকৃত ইমেজটি আমরা পেয়ে যাব। এখানে আমরা কিছু বিষয় লক্ষ্য করব। দেখুন, এখানে মাইক্রোফোনের একটি অপশান দেখাচ্ছে, এখানে ক্যামেরার একটি অপশান দেখাচ্ছে এবং একটি সার্চের অপশান দেখাচ্ছে। আমরা সিম্পলি ক্যামেরার অপশান, এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্যামেরার অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে আপলোড এ ফাইল, এই অপশানটিতে ক্লিক করে দেব। তারপরে আপনি যে ইমেজটি থেকে আপনি বাংলা অথবা ইংরেজি যে কোনো টেক্সট আপনি কপি করতে চাচ্ছেন সেই ইমেজটি আপনি সিলেক্ট করে নেবেন ডেস্কটপ থেকে, ও আপনার কম্পিউটার থেকে। ওকে, তো আমি একটি ফাইল এখানে ওপেন করে রেখেছি। আমি ফাইলটি এখান থেকে ওপেন করে দেব। আমার ফাইলটি এখানে আপলোডিং চলবে। তারপরে একটি প্রসেসিংয়ের মাধ্যমে আমার ফাইলের মধ্যে, আমার ইমেজের মধ্যে যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো এক্সট্র্যাক্ট করে দেবে নিজে থেকেই গুগল। তো এখানে দেখুন আমার এই টেক্সটগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যে টেক্সটটা, যে টেক্সটের উপর আমরা ক্লিক করব সেই টেক্সট কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং এই টেক্সট রিলেটেড যে ইনফরমেশানগুলো আছে, গুগল যে ইনফরমেশান রেখেছে সেই ইনফরমেশানগুলো এখানে শো করবে। তো এখানে আমার যে বিষয়টা করবো সেটা হচ্ছে ইমেজ থেকে টেক্সট কপি করবো, তাই না? তো আমরা এখান থেকে কী করব, এখানে দেখুন টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা টেক্সটটি এভাবে সিলেক্ট করে নেব, সিম্পল ওয়ে। তো আমরা টেক্সটটি এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কপি দেখতে পাচ্ছেন, অথবা রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কপি করতে পারবেন, অথবা এখানে কপি করলে অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে যাবে। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নোটপ্যাডটি আপনার কম্পিউটার থেকে ওপেন করুন। আপনার নোটপ্যাডটি আপনি কম্পিউটার থেকে ওপেন করবেন কীভাবে? এখানে সার্চ অপশানে গিয়ে যদি লেখেন নোটপ্যাড, তাহলে আপনার কম্পিউটারের ডিফল্ট যে নোটপ্যাডটি রয়েছে সেই নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। আমি নোটপ্যাডটি ওপেন করলাম। নোটপ্যাডটি ওপেন করার পরে আমি যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু সব লেখা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, একদম সুন্দরভাবে সব লেখা এখানে দেখা যাচ্ছে। কোনো লেখা ভাঙেনি বা নষ্ট হয়নি, আমার সম্পূর্ণ লেখা কিন্তু কপি করতে পারছি। আমরা সাধারণত কী করি, টেক্সট কপি করার জন্য অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আমরা খুঁজে বেড়াই, অনেক সফটওয়্যার আমরা খুঁজে বেড়াই যে ইমেজ থেকে কীভাবে টেক্সট এক্সট্র্যাক্ট করা যায় বা কপি করা যায়, এই বিষয়ে আমরা অনেক হচ্ছে যে রিসার্চ করি। তো এটা একদম সিম্পল ওয়ে, এই ওয়েটি আমরা অনেকেই জানি না, আপনারা খুব সহজেই কিন্তু ইমেজ থেকে টেক্সট কপি করতে পারবেন এই সিম্পল ওয়ে মাধ্যমে। তো যে কোনো টেক্সট আপনি কিন্তু বাংলা থেকে ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি যে কোনো টেক্সটই কিন্তু আপনি কপি করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি এই টেক্সটগুলো হচ্ছে যে কপি করেছেন, এগুলো কিন্তু ইউনিকোডে হচ্ছে যে কপি হয়েছে, আপনি টেক্সটগুলো যদি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে সুটুনি এমজিতে কনভার্ট করতে চান তাহলে আপনাকে আরেকটি স্টেপ ফলো করা লাগবে। যদি আপনাদের প্রয়োজন হয় যে আমি টেক্সট তো এক্সট্র্যাক্ট করতে পারছি ইমেজ থেকে কিন্তু আমি টেক্সটগুলো সুটুনি ফন্টে কনভার্ট করতে চাই মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ফন্টগুলো সুটুনি এমজিতে কনভার্ট করা প্রয়োজন, তাহলে আমি অবশ্যই এই রিলেটেড একটি ভিডিও আপনাদের দিয়ে দেবো। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,